নিট বেনিয়মে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে সূত্রের খবর জেরায় বেনিয়মের কথা স্বীকার দুর্নীতির মাস্টারমাইন্ডের পরীক্ষার্থী পিছু 30 থেকে 32 লাখ টাকা নেওয়া হয়েছে বিহারে প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার ইতিমধ্যে 14 যাদের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে একাধিক শিক্ষা সংস্থা এডুকেশনের যে কনসালটেন্সি এজেন্সি বলা হয় সেই ধরনের এজেন্সি উঠে আসছে তাদের নাম দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দ ও নীতিশ সূত্র মারফতের দুজনের কথা জানতে পারা যাচ্ছে এই দুজনের সঙ্গে দুর্নীতিতে হাত মিলিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দর কুমার যাদবেন্দু ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে সমস্ত নিট মামলা শুনানি এবার সুপ্রিম কোর্টে রাজস্থান মুম্বাই কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরলো সুপ্রিম কোর্টে 8ই জুলাই মামলা শুনবে সুপ্রিম কোর্ট সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ এখনই কাউন্সেলিং এর স্থগিতাদেশ নয় পরীক্ষা বাতিল হলে কাউন্সেলিং স্থগিত হবে জানালো সুপ্রিম কোর্ট এনটিএ এর আবেদনে সাড়া দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের আরো একবার জানিয়ে রাখতে চাইব সমস্ত নিট মামলা শুনানি এবার সুপ্রিম কোর্টে অর্থাৎ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে যে মামলাগুলো ছিল সেগুলো সরে চলে গেল সুপ্রিম কোর্টে রাজস্থান মুম্বাই কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরলো সুপ্রিম কোর্টে 8ই জুলাই মামলা শুনবে সুপ্রিম কোর্ট সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ এখনই কাউন্সেলিং এর স্থগিতাদেশ নয় পরীক্ষা বাতিল হলে কাউন্সেলিং স্থগিত হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবার নজর রাখবো ইউজিসি নেটের খবরে বড় সিদ্ধান্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষার সঙ্গে সমঝোতা মনে করেছে এনটিএ এবং এই নিট নিয়ে একটু আগে আপনাদের নিটের খবর বলছিলাম নিট নিয়ে যে তোলপাড় চলছে তার মধ্যে এবার ইউজিসি নেট বাতিল করা হলো অস্বচ্ছতার কারণে সিবিআই তদন্ত হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে নিট নিয়ে তোলপাড়ের মধ্যে যে 18ই জুনের পরীক্ষা তা 24 ঘন্টার মধ্যে 19শে জুন বাতিল করে দিল এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং এখানে সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় যে কারা ধরেছে ধরেছে কে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সাইবার সেল তারা ধরেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে অনলাইনে তারা জানানোর সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু এই নেটটা ঠিক কি দর্শকদের বোঝাবার চেষ্টা করব আমরা নেটটা ঠিক কি বোঝাবার চেষ্টা করব ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট সংক্ষেপে নেট এই নেট পরীক্ষা দিয়ে আদতে কোথায় সুযোগ পাওয়া যায় দেখাবার চেষ্টা করব আপনাদেরকে আচ্ছা পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ যার কথা প্রথমেই বললাম এনটিএ পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং এই পরীক্ষা দেওয়ার ফলে দুটি ধাপে এই পরীক্ষাটা হয় ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষাটা হয় দুটি ধাপে পরীক্ষা হয় ন্যূনতম যোগ্যতা স্নাতকোত্তর অন্তত 55% নম্বর থাকতে হয় নেটে বসতে গেলে নেটে পাশ করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদই নয় আপনি জুনিয়র রিসার্চ ফেলো অর্থাৎ জেআরএফ এর জন্য আবেদন করতে পারবেন এবং জুনিয়র রিসার্চ ফেলো হলে আপনি গবেষণার জন্য আর্থিক সহায়তাও পাবেন জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগ পাচ্ছেন এবং ওএমআর শিট যে কথা আমি প্রথমে বলছিলাম ওএমআর শিটের মাধ্যমেই এই পরীক্ষাটা হয় নেট পরীক্ষাটা হয় মূলত ওএমআর শিটের মাধ্যমেই বুঝে নেওয়ার চেষ্টা করলাম আমরা নেট ঠিক কি এইবার ঠিক কোথায় নেটে দুর্নীতি হয়েছে 8ই জুন নেট পরীক্ষাটা হয় 18ই জুন নেট পরীক্ষাটা হয় আর বাজার যাচ্ছে 18ই জুন নেট পরীক্ষাটা হয় পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ যারাই বাতিল করেছে পরীক্ষাটা পরীক্ষা হয় ওএমআর শিটের মাধ্যমে এই পরীক্ষাটা ওএমআর শিটেই হয় সাধারণত ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হয় এই পরীক্ষাতেই স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগ ওঠে কারা ধরে যে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়েছে প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের অভিযোগ কারা আনে না স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সাইবার বিভাগ তারাই এনটিএকে জানায় যে অস্বচ্ছতা হয়েছে একদিনের মধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আমি আবারও লক্ষ্য করতে বলবো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সাইবার বিভাগ তারা জানায় একদিনের মধ্যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রক কোথাও ফেলে রাখা নেই কোথাও এমন কোনো কথা বলা নেই যে এরকম ধরনের 100-150টা
যদি পরীক্ষা হয় তাহলে একজন দুজনকে তো নিজেদের লোকেদের চাকরি দিতেই হয়, এই ধরনের কথাও কোথাও বলার জায়গা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। আমি এটা বলবো না, এটা নিয়ে ধর্মেন্দ্র প্রধানজি প্রপারলি হ্যান্ডেল করছে। আমাদের শিক্ষামন্ত্রী হি ইজ ভেরি এমিনেন্ট, ট্রান্সপারেন্ট, এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শে কাজ করছেন এবং খুব সফল মন্ত্রী। অতএব এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান, আওয়ার হিউম্যান এইচআরডি মিনিস্টার। তো তিনি যা বলছেন সেটাই সকলের কথা বা আমাদের কথা আলাদা করে। আইনজীবী ফেরদৌস শামীম, তিনি এই বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যে কোনো সরকারের এটাই করা উচিত যেটা করেছেন, যে একটা অভিযোগ উঠেছে তার তদন্ত হোক, এবং আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এবং আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত নেওয়াই উচিত, যদি না তারা এই করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করতে চায়, তার প্রাতিষ্ঠানিক রুখতে চায়। এবং এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হওয়া উচিত। এনটিএ ডিজিকে তলব, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নিট বেনিয়মের ব্যাখ্যা জানতে তলব, আজ দুপুর দুটোয় শাস্ত্রী ভবনে তলব সুবোধ কুমারকে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, এনটিএ ডিজিকে তলব, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তলব করেছে, নিট বেনিয়মের ব্যাখ্যা জানতে তলব করা হয়েছে আজ দুপুর দুটোয় শাস্ত্রী ভবনে তলব সুবোধ কুমারকে। দুপুর দুটো নাগাদ শাস্ত্রী ভবনে সুবোধ কুমার যাবেন শিক্ষামন্ত্রীকে, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্যাখ্যা চান কিভাবে হলো নিট বেনিয়ম। নিউজরুম থেকে রয়েছে সরাসরি চলে যাব কিশোলায়ের কাছে। কিশোলায় কি আপডেট রয়েছে? সমাদৃত এর আগেই রিপাবলিককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট করেছিলেন, একদিকে যেমন সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে, তারই সঙ্গে তিনি বলেছিলেন যে এই গোটা ঘটনার একদম রুট অর্থাৎ শিকড়ে গিয়ে তদন্ত হবে, নিট দুর্নীতি এবং তার পিছনে কাদের হাত রয়েছে তা নিয়ে তদন্ত হবে। সেই পদক্ষেপই হয়তো শুরু করলেন শিক্ষামন্ত্রী। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ উঠে আসছে রিপাবলিক বাংলায় ফার্স্ট ব্রেক, যে এনটিএ ডিজি অর্থাৎ যে এনটিএর তরফ থেকে গোটা নিট পরীক্ষা কন্ডাক্ট করা হয়, ব্যবস্থাপনায় যারা রয়েছে, যারা এই প্রশ্নপত্র সেট করা থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে, তাদের যে ডিজি সুবোধ কুমার, তাকে ডেকে পাঠালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুটোর সময় তাকে ডাকা হয়েছে শাস্ত্রী ভবনে, তাকে জিজ্ঞাসা করবেন শিক্ষামন্ত্রী এবং তারই সঙ্গে সঙ্গে বিশদে সমস্ত তথ্য কিন্তু নেবেন, এক প্রকারের একটা ইনফর্মাল রিপোর্ট নেবেন শিক্ষামন্ত্রী, এবং তারপরেই হয়তো তদন্তের পরবর্তী পর্যায়ে যাবে। অর্থাৎ এই মিটিং, এই ডেকে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নিট বেনিয়মের পিছনে কী কী হয়েছে তার রহস্য ভেদ করতে। সমাদৃতা ধন্যবাদ কিশোলায়।